আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটা ব্যবসায়িক আইডিয়া নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ব্যবসাটা একদমই কম পুঁজি নিয়ে আপনারা শুরু করতে পারেন তবে এটার ফিউচার ভালো কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ব্যবসাটা করা যাবে কি না বা ব্যবসাটার বর্তমানে কি ধরনের প্রফিট বা লোকসান হতে পারে এই বিষয়গুলো একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের ফিউচার ভিডিওগুলো আপনারা ইজিলি পেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনারা জানেন যে গ্রামে হ্যাঁ আমাদের শহর অঞ্চলে এই বিষয়টা খুব বেশি যেমন হোম ডেলিভারি সিস্টেম শাকসবজি মুদি যেই মালামাল রয়েছে এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো হোম ডেলিভারি দেওয়া হয় যেমন ঢাকাতে চাল ডাল রয়েছে যারা আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য হোম ডেলিভারি দেয় তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছেন যে গ্রামে কি এই ধরনের হোম ডেলিভারি সার্ভিস চালু করা যায় কি না তো এই বিষয়টা ব্যবসার আইডিয়াটা আপনাদের সামনে শেয়ার করব গ্রামে হোম ডেলিভারি দেওয়া যায় হ্যাঁ যেহেতু এখনকার সময়ে অনেকেই অনলাইন ব্যবহার করেন বিশেষত যেমন ধরুন বিদেশে যারা থাকেন বিদেশে ফ্যামিলি হয়তো গ্রামে থাকে উনি বিদেশে থাকেন তো তারা যেটা করতে পারেন যে যদি এই ধরনের আপনি ম্যানেজ করতে পারেন ধরুন আপনি 100 ফ্যামিলি ম্যানেজ করলেন যারা আপনার থেকে এই প্রোডাক্টগুলো নিবে হ্যাঁ তাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনি যদি এই ধরনের ফ্যামিলি ম্যানেজ করতে পারেন তাদেরকে তারা তাদের যারা বিদেশে রয়েছে তারা সেখান থেকে বসে যদি অর্ডারগুলো প্লেস করতে পারে এবং তারা সেখানে বসে আপনাকে পেমেন্ট করে দিল বিদেশ থেকেও কিন্তু এখন বিকাশে পেমেন্ট করা যায় অ্যাভেলেবেল তো তারা সেখান থেকে বসে আপনাকে অর্ডারগুলো প্লেস করে দিল আপনি তাদের ফ্যামিলির কাছে নিয়ে প্রোডাক্টগুলো পৌঁছে দিলেন যদি এই সিস্টেমটা করতে পারেন সেক্ষেত্রে আপনি গ্রামে হোম ডেলিভারি সিস্টেমটা চালু করতে পারেন তো এটার জন্য যেটা আপনার প্রথমে করতে হবে আপনি যদি সম্ভব হয় একটা ফেসবুক পেজ আপনি খুলে নেবেন এরপরে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন যে ওয়েবসাইটে গিয়ে খুব ইজিলি আপনার প্রোডাক্টটা সে ক্রয় করতে পারে এটার জন্য বেশি খরচ না আপনি জাস্ট আপনার হাজার দশেক টাকা আপনি বাজেট ধরে নেন যে আপনার একটা সাইকেল লাগবে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে একটা সাইকেল কিনে নিলেন আর বাকি পাঁচ ছয় হাজার টাকা দিয়ে একটা মোটামুটি মানের একটা ওয়েবসাইট তৈরি করলেন যেখানে জাস্ট আপনার প্রোডাক্টগুলো আপনি শো করবেন হ্যাঁ প্রোডাক্টগুলো শো করার পরে সেগুলো হচ্ছে আপনার আপনার এখানে যারা বিদেশে থাকে যেমন ফ্যামিলির হয়তো যে উপার্জনক্ষম ব্যক্তি সে বিদেশে রয়েছে সে আপনার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করলো এবং এই ফ্যামিলি যারা রয়েছে ফ্যামিলির কাছে আপনার লিফলেটগুলো বিতরণ করে দিলেন গ্রামে যে ভাই আমি আপনাদের এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আমি আপনাদের হোম ডেলিভারি দিব আপনারা বলার সাথে সাথে আপনাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিব তো এইভাবে কিন্তু করতেছে যেমন গ্যাসের চুলা হ্যাঁ যেটা গ্যাসটা সাধারণত হোম ডেলিভারি অনেকেই দিচ্ছেন এরপরে চাল এরপরে অনেকেই হচ্ছে গ্রামে দেখা যায় যে এটা এটা ঠিক পরিকল্পিতভাবে করেন না হয়তো অপরিকল্পিতভাবে যেমন ফোন দিলেও বাজার থেকে নিয়ে আসলো কিন্তু এটাকে আপনারা একটা সিস্টেমেটিক্যালি করতে পারেন যে আপনি একটা ওয়েবসাইট খোলেন একটা 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 ফেসবুক পেজ খোলেন একটা আপনার ইমোতে একটা মেসেঞ্জার গ্রুপ খোলেন যেহেতু আমাদের প্রবাসী যারা রয়েছেন তারা অধিকাংশ ইমোতে থাকেন ইমো অ্যাপসটা ব্যবহার করেন আপনি একটা মেসেঞ্জার গ্রুপ খুলে তাদের সাথে আপনারা কমিউনিকেশন করেন অথবা ফেসবুকে তাদের সাথে কমিউনিকেশন করেন যে ভাইয়া আপনার যেই প্রোডাক্টটা লাগবে আমাকে বলবেন আমি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেব এটার আপনারা সার্ভিস চার্জটা ফ্রি নিতে পারেন হ্যাঁ পৌঁছানোর সার্ভিস চার্জটা ফ্রি নিতে পারেন এটার কারণ হচ্ছে আপনি প্রোডাক্টটার ক্রয়ের জন্য আপনাকে অবশ্যই একটা পাইকারি দোকানের সাথে আগে থেকে কনফার্ম করে নিতে হবে যে আমি যেই প্রোডাক্টগুলো আপনার থেকে নিব আপনি সেখান থেকে 5% বা 10% আমাকে কমিশন দিবেন আর যদি আপনার নিজের দোকান থাকে তাহলে তো সেটা অনেক বেটার হবে আপনার নিজের দোকানের প্রোডাক্টগুলো আপনি এইভাবে সেল করতে পারেন এটা একদম একটা গতানুগতিক ব্যবসাকেই হচ্ছে ডিজিটালাইজেশন করা জাস্ট আপনার ব্যবসাটাকে ট্রান্সফার করা এবং এখানে কিন্তু আপনি প্রফিটটা অনেক ভালো করতে পারবেন এবং আপনার এই ব্যবসাটাকে একদম দ্রুত ছড়িয়ে দিতে পারবেন একটা
একটা গ্রামে ধরুন আপনি এমন একটা জায়গায় হচ্ছে আপনার দোকানটা বেশি চলতেছে না হয়তো আশেপাশে কাস্টমার অত বেশি নেই তখন যদি আপনি ব্যবসাটাকে এরকম অনলাইনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার বিক্রিও বৃদ্ধি পাবে দেখুন আমরা আমাদের কিন্তু স্মার্টফোন সবার রয়েছে আমি যেমন আমার আমি পরিচিত একজনের কাছ থেকে ঢাকাতে একজনের কাছ থেকে হচ্ছে ওষুধগুলো ক্রয় করি উনি সবসময় দেখতাম যে ছোট একটা দোকানের ভিতরে বসে শুধু কেবল মোবাইল উনি টিপতেছে তো ওনাকে বললাম যে ভাই আপনি মোবাইল এভাবে না ব্যবহার করে মোবাইলে এভাবে ব্রাউজিং না করে আপনি দারাজে একটা অ্যাকাউন্ট খুলে নেন আমাদের ইবাইতে একটা অ্যাকাউন্ট খুলে নেন আপনি এখানে প্রোডাক্টগুলো অ্যাড দেন এবং এখান থেকে সেল করেন ইনশাল্লাহ উনি সেই দোকানের দারাজে অ্যাকাউন্ট খুলে আমাদের ইবাইতে অ্যাকাউন্ট খুলে এখন প্রোডাক্ট সেল করতেছে তো এবং উনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন যে ভাই দেখুন বসে না থেকে আমি যেই সময়টাকে বসে বসে ইউটিউব দেখতেছি ফেসবুক ব্রাউজিং করতেছি আর আউল ফাউল আমরা নিউজগুলো দেখে নিজেরা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছি মানুষের সাথে বিদেশে জড়াচ্ছি এর চেয়ে আমি হচ্ছে এখন আমার ব্যবসাটাকে আরেকটু সম্প্রসারিত করতে পারতেছি আমার কাস্টমারগুলো বাড়তেছে দেখুন একটা চিপা গলিতে বসে উনি সারা বাংলাদেশে বিজনেস করতেছে এটা এটা কিন্তু খুব একটা মজার ব্যাপার যে অনলাইনের মাধ্যমে ব্যবসাগুলো করা যাচ্ছে এখন হ্যাঁ তো আপনারা গ্রামেও কিন্তু এইভাবে চালু করতে পারেন যেমন ওষুধ চালু করতে পারেন ওষুধগুলো গ্রামে দিয়ে আসা সাধারণত অনেক সময় বৃদ্ধ যারা রয়েছেন তারা বাজারে আসতে পারেন না আপনারা বাজারের থেকে দিয়ে আসতে পারেন আপনার যদি এমন হয় যে আপনি নিজের গ্রামে করতে পারেন না হ্যাঁ আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথে কথা বলে অন্য একটা গ্রামে করেন হ্যাঁ অনেক সময় গ্রামে দেখা যায় যে এই ধরনের বিজনেস করতে গেলে অনেকের মানিজ্যতে ঠেকে যে একটা সম্মানের ব্যাপার অসম্মান আসলে আমাদের দেশেই সাধারণত এই সমস্যাগুলো হয় আমরা বিদেশে এই সমস্যাগুলো খুব কম দেখি যাই হোক তো আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন হ্যাঁ হোম ডেলিভারি সিস্টেমটা আপনি গ্রামে করতে পারেন এক্ষেত্রে যদি ধরুন একটা দোকানদারের যদি 5,000 টাকা সেল হয় ইনশাল্লাহ আপনার মিনিমাম 10-20,000 টাকা আপনি প্রতিদিন সেল করতে পারবেন দেখুন যদি 1,00,000 টাকা সেল করেন 10% আসলেও কিন্তু 10,000 টাকা 20% আসলেও কিন্তু 20,000 টাকা আপনার প্রফিট চলে আসবে এই যে এটা এটা কিন্তু আপনি আরেকটা হচ্ছে আপনি কিন্তু অন্য কাজ করে কিন্তু এর চেয়ে বেশি আপনি গ্রামে আর্ন করতে পারবেন না হ্যাঁ গ্রামে থেকে নিজের ফ্যামিলির সাথে থেকে আপনি এই বিজনেসটা ইজিলি করতে পারবেন এবার আসি এই বিজনেসের সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে বাকি দেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে ধরুন আপনি গ্রামে প্রোডাক্ট সেল করবেন সবাই কিন্তু আপনার পরিচিত বলবে যে ভাই আপনি এখন দিয়ে যান কালকে এসে নিয়েন বা পরশু এসে নিয়েন এরপরে হয়তো তারা আপনা থেকে নিবে না হ্যাঁ না নিলেও কিছু করার থাকবে না আপনার লোকলজ্জার ভয়ে বা সম্মানের ভয়ে পরিচিত তো আপনি কিছু বলতে পারতেছেন না আপনার ব্যবসাও চলতেছে না এই এই প্রবলেমটায় পড়বেন দ্বিতীয়ত হলো গ্রামের অনেকেই কিন্তু চিন্তা করবে যে ও কি বেশি নিচ্ছে কি না আমরা বাজার যেহেতু কাছে বাজার থেকে কিনে নেই হ্যাঁ সবাই চাবেন যে ফ্রেশ শাকসবজিটা ক্রয় করার জন্যে তাজা মাছ ক্রয় করার জন্যে এবং দেখে ক্রয় করার জন্যে চারজন থেকে দেখবে একজন থেকে নিবে হ্যাঁ প্রাইসের যে নেগোসিয়েশনের ব্যাপার থাকে ওরা হয়তো চিন্তা করবে যে গ্রামে গিয়ে বাজারে গিয়ে 4-5 জনের কাছ থেকে জিজ্ঞেস করে একজনের কাছ থেকে নেবে অনেকের অভ্যাসটা থাকে তো এইখানে হয়তো আপনি একটু ডিফিকাল্টি প্রবলেম ফেস করতে পারেন কিন্তু এরপরও যারা একবার বিশ্বস্ত হয়ে যাবে হ্যাঁ যাদের প্রয়োজন তারা কিন্তু নিবে এবং আপনি চেষ্টা করবেন যেন বাজারের প্রাইসের সাথে আপনার প্রাইসটা সামঞ্জস্যপূর্ণ থাকে এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি দিতে পারেন মানুষ এখনকার যুগে সার্ভিস যারা হচ্ছে যে যেই প্রোডাক্টটি সেল করে সবচেয়ে বেশি প্রাধান্য পায় হচ্ছে সার্ভিস যে সার্ভিস সবচেয়ে ভালো দেয় তার কাছে হচ্ছে কাস্টমার যায় এবং কাস্টমার তার কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট ক্রয় করে সবাই হচ্ছে সার্ভিস আপনি একটা প্রোডাক্টে ধরুন আপনি 5 কেজি চাল একজনকে দিলেন খুব সুন্দর করে মোড়ক দিয়ে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে যদি আপনি সেটা নিয়ে দেন সে আপনাকে 10 টাকা বেশি দিবে হ্যাঁ দোকান থেকে দোকানে যেই প্রাইসে কিনবে আপনি যদি সুন্দর প্যাকেজিং করে তাকে নিয়ে দেন সে অবশ্যই খুশি হবে এবং তাকে তার তাকে সে আপনাকে প্রাইসটা বেশি দামে দিতে সে সে সমস্যা অনুভব করবে না তো যাই হোক আপনারা যদি গ্রামে হচ্ছে একটা নিজে সাইকেল দিয়ে বা বাইক দিয়ে যদি এই ধরনের ডোর টু ডোর সার্ভিস চালু করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে এবং এটার ফিউচার খুবই ভালো কারণ মানুষ এখন
এই এই সমস্ত ঝামেলা থেকে নিজেদেরকে মুক্ত থাকতে চায় এবং তারা বিভিন্ন ইনকামের দিকে ধাবিত হচ্ছে। দেখা যায় যে গ্রামে বৃদ্ধ মা বাবা রয়েছে, ছেলে সন্তানরা গ্রামের বাইরে থাকে, ঢাকাতে থাকে বা বিদেশে থাকে, এই ধরনের ফ্যামিলি আপনি খুঁজুন। খুঁজে খুঁজে তাদেরকে বের করে বলেন যে আপনার আঙ্কেল আপনার যা লাগবে আমরা হচ্ছে বাড়িতে এনে দিব, সেটা এনি টাইম আপনি বললে হচ্ছে আমরা বাড়িতে এনে দেব, সমস্যা নেই, জাস্ট আপনাকে পেমেন্টটা ঠিক মতো করতে হবে। এবং এই ধরনের যদি মোটামুটি 100টা ফ্যামিলি আপনি সিলেক্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনার ব্যবসা খুব ভালো চলতে পারবে এবং 10,000 টাকার মধ্যে কিন্তু আপনি আপনার এই ব্যবসাটা রান করতে পারবেন। কিছু পোস্টারিং করলেন, কিছু ব্যানারিং করলেন, যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে বাচ্চাদেরকে লিফলেট দিলেন যে আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো ডোর টু ডোর পৌঁছে দেন, তাদের সাথে যোগাযোগ করলেন। তো এইভাবে কিন্তু ইনশাল্লাহ আপনারা ভালো একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। তো ইচ্ছে ভিডিও, যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে বলবেন। আর আপনার প্রোডাক্টগুলো যদি একদম ফ্রিতে বিজ্ঞাপন খরচ ছাড়াই যদি বিক্রি করতে চান তাহলে আমাদের ইবাই ওয়েবসাইটে আপনারা সেল করতে পারবেন, অ্যাড দিতে পারেন, সেখান থেকে ইজিলি আপনারা কাস্টমার পেতে পারবেন কোনো রকম মধ্যস্থতা ছাড়া এবং কোনো রকম বাৎসরিক ফি ছাড়াই আপনি প্রোডাক্টগুলো ইজিলি সেল করতে পারবেন। ভালো থাকবেন সব, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।